feel the blood quick enough from the heathens. Got will, got fight, got pride, got reason. If they wanna go eat, then you know I'm gonna feed them. If you're coming for me, hope you're ready for it. Assalamu alaikum everyone. Asha kori apnara shob bhalo achen. Apnar joy ami o bhalo achi. Onadhim abar vlog o back korchi. Ajke abar sada pathor. Family loge aisi onek enjoy mojoibo. Apnar loge share korbo. Ar inshallah dekho ibo. Inshallah to short hoye ar. So stay with us. আলহামদুলিল্লাহ, দিস ইজ দ্য ব্লগ 35 হচ্ছে। আপনারা লাগলো এসি আজকে ভোলাগঞ্জ সাদা পাথর, এক কথায় মিনি কাশ্মীর হইলেও চলে। বর্তমানে আমরা এয়ারপোর্টের রোডে যাই আর। সো এই রোডে অবশ্যই আপনারাও জানেন দুটি পাতা একটি করি, একটা সিলেট, সিলেটের মাঝে একটা বিশেষ জায়গা লাকাতুরা চাবাগান। চাবাগানের ঠিক মাঝ দিয়ে রাস্তাটা গেছে, আলহামদুলিল্লাহ সুন্দর লাগে। আর বর্তমানে যে দেখার একটা ভোলাগঞ্জ রোড যে সুন্দর করছে, এখন ভালোও লাগে। বিশেষ করে যদি প্রাইভেট গাড়ি থাকে আপনার ভালোও লাগবে যাইতে। আর এমনি তো লোকাল ট্রান্সপোর্টও আছে আলহামদুলিল্লাহ, ভালোফসা যাইতে পারবা। সব পথে মিলে ইয়া ফ্যামিলির লোকে যাই আর। জুলাবাইন তিন আসলা, বাগনা বাগনি আসলা, আম্মা বাবাই, এক কথা ফুল ফ্যামিলি। আলহামদুলিল্লাহ ভালো টাইম স্পেন্ড করছি। আর লগে তো আর আমি আসছি আপনার ব্লগস পয়সা আমি থাকি। আর দেখা পড়া পাড়া অলরেডি আমরা সাদা পাথর পৌঁছে গেছি। সো এখানে গেলে একটা পার্কিং চার্জ আছে, ওটা ধোয়া লাগে, এগুলো নতুন হয়েছে মেবি। সো 20 টাকা বা 30 টাকা নেয় পার্কিং চার্জ, ওটা ধোয়া লাগে। আর ও রাস্তার দিকে গেলে স্বাগতম সাদা পাথর ওর একটা সাইনপোর্ট আছে, ওগু দেখা মিলে। আবার অন্য একটা রাস্তা আছে যেটা গেলে এটা কোনো সাইনপোর্ট না, জাস্ট এই নদীর দিকে একটা রাস্তা গেছে, ও রাস্তা পায় নামি দিতে হচ্ছে। সো দেখতে থাকো কা ও কোনো বাদে আর একটা ছবি আছে, একটি আমার ইউকে আমার একটা বোন, আমার বোন তাই নিয়ে ইউটিউবে নতুন একটা চ্যানেল খুলছেন, তার বিভিন্ন ছোট ছোট ক্লিপস দেন শর্ট ভিডিও। সো আপনারা সবে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন, লাইক দিবা, শেয়ার করবা, কমেন্ট করবো, আশা করি ভালো লাগবো। আই লাভ বেবি। আর আমার যারা ফ্রেন্ড ফ্লোয়ার আছেন বা তোরাও আমার একটা ফ্যামিলি আছেন, অবশ্যই তারাও ভালো ফাইন বেবি। সো ও দেখতে পারেন, ভালোও লাগবো। কোনত আছে সাবস্ক্রাইব করে লিবা, দেখতে পার। কতদিন পরে আপনার লগে দেখা, সো ভুল ত্রুটি হতে পারে, সময় দৃষ্টি দিয়ে দেখবেন। একটু কথা কইলে মেবি আপনার লাগে ভালো হইব, যারা আমার ভিডিও দেখে ইনো আইবা, অনেক টুরিস্ট সকল আছেন ইনো আইন বা আমার ব্যাখ্যা নখ করেন, তারা লাগে ভালো হইব। প্লাস পয়েন্ট হইলে গিয়ে ইনো একটা নৌকার পর একটা নির্ধারণ করা আছে 800 টাকা,
800 টাকা হইল গিয়া একটা নৌকা 8 জন উঠতে পারবা, বেবি লাগাইয়া 9-10 জন উঠা যায়, বেবি যদি থাকেন, বাট অ্যাডাল্ট 8 জনও আর 800 টাকা। 800 টাকা হইলে বাক্কাই কেন, আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে যায় যাইতে যাইতে, আমার কিছু লাগে আর গুড, কোনো সমস্যা নাই, ঠিক আছে বারোটা, বাট খার কাছে কিলা লাগবো আই ডোন্ট নো, যার একজনের ওপিনিয়ন একরকম থাকতে পারে, বাট আমার কাছে লাগছে রিজনেবল আছে। আর যতই নৌকা চালাইরা সবই একটু পুর বা গরিব আসেন, সো অতই ন গিয়া আমরা লাখ লাখ টাকা খরচ করতাম পারি, আর একটু লাগে গিয়া কাবজাব না করাও বালা। যদি আমি আপনি ফারি 2 টাকা বলুন দিব, নইলে তারা 800 টাকাও দেওয়ার চেষ্টা করবা। আর ইন মেইন কোনো জৈল যে কোনো তার লগে কোনো মাত কথার কোনো চান্সও নাই, আপনি একটা স্ট্যান্ডার্ড লখান খোয়া যায়, একটা স্ট্যান্ডার্ড লখান আছে, অন্য গিয়া টিকিট কাটিয়া আপনার একটা নৌকা দিয়ে হইব, আপনার ঠিক স্পোর্ট হলে যাব হইব, যেখানে সাদা পাথর স্পোর্ট। আপনি কিন্তু জানতে যেন গিয়া গাড়ি দিন বা এখানে সাদা পাথর না, এখান থেকে প্রায় টোটাল ঘুরে গিয়া 5-6 কিলোমিটার ভিতরে পানি দিয়ে যাওয়া লাগে, অনুগিয়া ফাইবার সাদা পাথর অথবার মধ্যে তারা নৌকা দিয়ে উলিয়ে যাইব। আলহামদুলিল্লাহ নৌকা দিয়ে গেলে সুন্দর একটা ভিউ দেখা যায়, পানিও সুন্দর, চারিদিকের ভিউ ন্যাচারাল ভিউ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর ট্রাই করবা বর্ষা আর ঠান্ডার মাঝামাঝি টাইমে যাওয়ার, বেশি ঠান্ডা গেলেও অত মজা হইতে নাই, পানি কম থাকে, আবার বেশি পানি গেলে একটু রিক্স হয়ে যায়, আর রিক্স তো অবশ্যই সবসময় রিক্স থাকে, যারা বেবি লইয়া যাই বা মা বাপ সব লইয়া যাওয়ার জায়গা একটা দেখার মতো জায়গা, যে সারে লইয়া যাওয়া একটু সেফটি মেনটেন করে চলবা, ফয় পরিষ্কার রাখবা। অনেকেই আমি নিজে চোখে দেখছি খাবার দাবার নিয়ে গেছেন, খাইছেন, চিল করছেন, দেশ ফালাই আইছেন সপ্তাহ, সো এটা আমরারও জায়গা, আমরার দায়িত্ব এটা ক্লিন রাখা। প্রকৃতির আপনি যেটা দিবা প্রকৃতি ব্যাক আপনার তাও দিব, ওটাও দিব, সো আপনার আজকে গিয়া ইনো বাদা সাদা ফালাই আইবা, কালকে অন্যজন যাইব, এর বাদ অন্যজন, বাট 1 বছর বাদে ঠিক আপনিও যাইবা, বাট একটা সময় ওলাই বুঝে এই জায়গা তার যাওয়ার মতো থাকতো নাই, সো একটা সবে মাথাত রাখবা, খাসরা টাসরা যাওয়ায় আপনার আবার ব্যাক নিজের দায়িত্বে লই আইবা। দেখতে পারে আমরা নৌকা দিতে ইয়ার আমরা পাইলট পাই আসলা আলহামদুলিল্লাহ অনেক বালা, তার নাম্বারটা কিন্তু আমার কাছে আছে, যদি কেউ প্রয়োজন হয় ইনশাআল্লাহ কমেন্ট করবা, দেওয়ার চেষ্টা করব, যতক্ষণ ফারি হেল্প করবো নো প্রবলেম। আর দেখতে পারা আমার ছোট বাগনি এইন তো ফানি দেখে পুরা খুশ, মাশাল্লাহ 80টা টোটাল মিলে অনেক বলা লাগছে, সব আস লাগিয়েছি, এনজয় করছি, আর অত সময় মাতিছি ভিডিও, অত সময় যখন আপনি দেখে আসছেন আলহামদুলিল্লাহ মেবি আপনার বলা লাগছে, তাই গতক্ষণ আইছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা, আর শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির দেখার সুযোগ করে দিবা, আর লাইকটা দিতে পারেন যদি বলা লাগে, যদি বলা না লাগে অবশ্যই কমেন্ট করে কইবা কোন জায়গা বলা লাগছে না, পরবর্তীতে বলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমি তো আপনার লগে আছি সবসময় আজ কাল ছাড়া জীবন, ভুল সঠিক নিয়েও তো মানুষ, যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। Thank you.
10টা আমরা ওখানে গিয়ে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ, বালাফত হচ্ছি। নৌকায় প্রায় আমরা 50 মিনিটের মতো লাগছে টোটাল। ধীরে স্থির আইতে আইতে তোরা তোরা জায়গা পানি হোম ঠেলা দিয়ে কেনা লাগছে। আর সাদা পাথর জেলা নাম, সাদা পাথর রিকটা এক কথায় অসাধারণ, আলহামদুলিল্লাহ সুন্দর লাগছে। আর সামনে যে পাহাড়গুলো দেওয়া এগুলো ইন্ডিয়ার, সো এদের সবগুলো তো একটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে, সাইনফুড আছে, ওগুলো একটু মেনটেন করে চলবা। আর নিজের সেফটি নিজে মেনটেন করে চলাও বালা। আর সবসময় একটু সেফটিভাবে হাত ধুইব, কারণ পাথরগুলো বেশ বড় বড়, আর একটু স্লিপ করে ইনো বেশি পানিত আমি চেষ্টা দিয়েছি। আর টোটাল মিলাইয়া ওইল গিয়া বালাও জায়গা, সেফটি কোনো সমস্যা নাই, আর পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি আছে, বাট কিছু কিছু মানুষ আছেন, কিছু কিছু পিপল যারা একটু ক্রাউড করেন বেশি, একটু দূরই আপনি হরিয়া যাইতে পারবেন। প্রায় 3-4টা স্পটের মতো আছে জায়গা, যেন দেখবা মানুষ আছেন। তো আমি যেন সিট টেবিল হবার ইন্ডিয়ার সাইড, বাট একটু পরে সাইনবোর্ড আছে, আমরা ও সাইডে গেছি না মানুষ কম, যেহেতু আমার বাগনিন 3টা লোক আসলা, তারা একটু সেফটির কথা মাথা রাখি আমরা ইনো গেছি। একটু মানুষ কম দেখতে পারবা, কিউটি পাইয়ে কিউটি ধরলাম 80টা, আলহামদুলিল্লাহ তার 80টা আমার অনেক ভালো লাগে। বিশেষ করে যে কোনো বেবি আসলেও আমার ভালো লাগে, আই ডোন্ট নো কেন, বাট আই লাভ বেবিস। সো দেখতে পারা, সবই এনজয় করা। আর আমার দিলাও এক গ্যাপ বেলুন একটা লিয়েছেন, আইয়া তানি গুদি হাতেছেন, তান সবটাই বেশি এনজয় করছেন, সবটাই বেশি এনজয়। আমি তো ফানিতে জাস্ট ফাউটা ভিজাইছি, হাঁটু পর্যন্ত নামছি, এরবাদে নামছি না। ফানি অনেক ঠান্ডা, ইনোর ফানি অনেক ঠান্ডা, আর ক্লিয়ার আছে, বাট অত ক্লিয়ার নাই, যে গোসল করা আমি নিজে প্রেফার করি না, বা আমি করছি না, আপনারা করতে পারেন, পানির কোনো সমস্যা না, বালা আছে কোনো সমস্যা নাই, বাট একটু সেফটি থাকাও বালা, যেহেতু অনেক মানুষ আইন অনেক জায়গা থাকি, দেশের সব প্রান্ত থাকি, কেন মানুষ আইন দেখছি, টাইম গোসল করছি না, বাট আপনারা গোসল করবা, ভালো আছে। আর আমার লোয়াদের আমি বেলুন লইয়ে কিতা করবা, ওতা করবা, আরও বহুত তাইনো আছে, ছোটো ছোটো মিনি বোট আছে, অন্য চালাইতে পারবা, বেলুন আছে, এক্সেট্রা এক্সেট্রা, এক কথায় বহুত আছে চালাইতে পারবা। আমি চালাইতাম কিতা, জাস্ট ভিউটা দেওকা, সাইডের ভিউটা, ইন্ডিয়া থেকে কুয়াশা কুয়াশা, শুধু ছোটো ছোটো পাহাড় দেখা যার, আর দেখতে পারা সাদা পাথর, ও সাইডে আমার আম্মার বাই বইছেন, হ্যাঁ দেখতে পারে আমি ফাও দিয়া নো বোনো পাত্রের মাঝে ফানি ক্লিয়ার, ছোটো ছোটো মাছও আসনি না, আমি নিজে দেখছি বারিক বারিক মাছ, বারিক বারিক মাছ দেখছি, একটু দেখা গেছে মেবি কোনো মাছ আসলে আমি দেখছি। আমার জেলায় ছবি ছিল, তারা তো মেইন লইল আইসন বারা কান্ট্রি থেকে, তারা সুন্দর লাগে, আর আমি তো নিজে বাংলাদেশও থাকি, দেখতে দেখতে বলেছি আমারও সুন্দর লাগে। তোর কোথায় সবটা অনেক ভালো আসলো, এনজয় করছি, আপনার লগে আসলে অবশ্যই লগে থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর ইনশাল্লাহ দেখাইব আবার কোনো নেক্সট ব্লগও। আজকের মতো অনু বিদায় লইলাম, আমরা ব্রাদার নেক্সট ব্লগ ইনশাল্লাহ রিসেন্টলি আইব, সবে দেখা ট্রাই করবা, আর লাইক দিবা ইনশাল্লাহ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে আসুন, পাশে থাকবা, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, ব্লগস বাই শামিম, আবার দেখা হবে কোনো নতুন জায়গায়, কোনো নতুন ব্লগে, কোনো নতুন মানুষের সাথে, কোনো নতুন স্পেসে। আল্লাহ হাফিজ। Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head.